দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, বড়লোক হয়ে উঠতে চান, তাহলে আজ থেকেই কাজে লাগান নুনকে। মাঝারি গোছের ধনী হয়ে উঠতে কে না চায় বলুন, তাই এত কর্মব্যস্ততা, এত লড়াই ঝগড়া, কিন্তু তবুও যেন ভাগ্যের শিখে ছিঁড়তেই চায় না। সমীক্ষা বলছে আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় একটা বড় অংশ মাথার ঘাম পায়ে ফেললেও নিজের প্রাপ্য টাকা রোজগার করতে সক্ষম হন না, কারণ তাদের উন্নতি হবে কি হবে না তা অনেকাংশে নির্ভর করে তা অন্য ব্যক্তির মর্জির ওপর। কথাটা যে নিতান্তই ভুল না তা তো আমরা সবাই বুঝি, কারণ সারা বছর খাটার পর বসের ইচ্ছে না হলে এখনও আমাদের দেশে বহু মানুষের 100 টাকার বেশি ইনক্রিমেন্ট হয় না। এমন অবস্থায় বড়লোক হয়ে ওঠা তো কোনো দূরের স্বপ্ন মনে হয়, তাই না? একেবারে ঠিক বলেছেন, কিন্তু কর্মফলের পাশাপাশি আরেকভাবেও কিন্তু বড়লোক হয়ে ওঠা সম্ভব। আর সেই পদ্ধতিটি এতটাই সোজা যে কেউ এর সুফল পেতে পারেন। একেবারে ঘরোয়া একটা উপায় সম্পর্কে এখানে আলোচনা করতে চলেছি। একাধিক প্রাচীন পুঁথি অনুসারে অর্থ উপার্জনের পথের মূল বাধা হলো নেগেটিভ এনার্জি। তাই একবার যদি নেগেটিভ এনার্জির ঘেরাটোপ থেকে বেরিয়ে আসা যায় তাহলে জীবনে শুধু ভালোই হতে থাকে, সেই সঙ্গে মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে ওঠেন। কিন্তু প্রশ্ন হলো, নেগেটিভ এনার্জির প্রভাব থেকে বাঁচার উপায় কী? এক্ষেত্রে নুন আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। শুনলে যতই আজব লাগুক না কেন, এই বিষয়ের উল্লেখ একাধিক প্রাচীন বইয়ে পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করলে যদি নুনকে ব্যবহার করা যায় সেখানে লেখা রয়েছে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করে যদি নুনকে ব্যবহার করা যায় তাহলে ধীরে ধীরে নেগেটিভ এনার্জির প্রভাব কমতে শুরু করে, ফলে অর্থনৈতিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই উন্নতি ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে নুনকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদ্ধতি এক, এক বালতি জলে পরিমাণ মতো সন্দক লবণ আর ফিনাইল মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন, ঘরের কোনো যেন বাদ না যায়। এমনটা করলে দরিদ্রতার ছাপ মুছে যাবে, আসবে সমৃদ্ধি। তবে ভুলেও রবিবার এই কাজটি করবেন না যেন। পদ্ধতি দুই, এক গ্লাস জলে 1 চিমটে নুন মেশান প্রথমে, তারপর সেই গ্লাসটা বাড়ির দক্ষিণে পশ্চিম দিকে রেখে আসুন। এমনটা করলে দারিদ্রতা কমতে থাকবে, বাড়বে অর্থের যোগান। প্রসঙ্গত, এই পদ্ধতির সুফল পেতে গেলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরুন, গ্লাসটা এমন জায়গায় রাখবেন যেখানে লাল আলো রয়েছে। আর দ্বিতীয়ত, যখনই দেখবেন গ্লাসের জলটা একেবারে কমে গেছে তখন তাতে পরিষ্কার জল এবং নুন মিশিয়ে পুনরায় গ্লাসটা ভরে দিতে ভুলবেন না। পদ্ধতি তিন, একটা ছোট বাটিতে অল্প করে নুন নিয়ে সেটি বাথরুমের কোনো এক কোণায় রেখে দিন যেখানে নুনটা জলের ভিজবে না, আর প্রতিদিন মনে করে নুনটা বদলাবেন। এমনটা করলে ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি ধীরে ধীরে কমে যেতে থাকবে, ফলে সমৃদ্ধি এবং খুশিতে ভরে উঠবে চারপাশ। পদ্ধতি চার, পরিমাণ মতো নুন নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে নিন, তারপর সেই কাপড়টা বাড়ির মূল ফটকে ঝুলিয়ে দিন। এমনটা করলে নেগেটিভ এনার্জি যেমন বাড়ির অন্তরে প্রবেশ করার সুযোগ পাবে না, তেমনি সমৃদ্ধি এবং উন্নতির সম্ভাবনা আরও বাড়বে। এক কথায় বলতে পারেন, এই লাল কাপড় এবং নুন এখানে এমন এক চুম্বকের কাজ করবে যা অর্থ, আনন্দ এবং সমৃদ্ধিকে আকর্ষিত করে বাড়ির মধ্যে নিয়ে আসবে, ফলে দারিদ্রতার পাট চুকবে। পদ্ধতি পাঁচ, এবার থেকে খাবার টেবিলে নুন রাখা শুরু করুন। এমনটা করলে অবস্থায় যে পরিবর্তনই হবে সে কথা হলপ করে বলতে পারি, সেই সঙ্গে অর্থাভাবে ভোগার আশঙ্কাও কমবে। পদ্ধতি ছয়, স্নানের সময় 1 বালতি জলে 1 কাপ বা পরিমাণ মতো সন্ধক লবণ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। এমনটা করলে একদিকে যেমন শরীরের উন্নতি হবে তেমনি নেগেটিভ এনার্জি দূরে পালাবে, ফলে শরীর, মন এবং অর্থনৈতিক অবস্থার সব কিছুরই উন্নতি ঘটবে। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।